আসসালামু আলাইকুম। ইয়ো ছোট্ট সোনামণিরা, কেমন আছো তোমরা? নিশ্চয় ভালো আছো। আরো ভালো থাকার ব্যবস্থা আমি এখন তোমাদের জন্য করব। কি বুঝতে পেরেছো? হ্যাঁ, আমি কি করব আজকে তোমাদের জন্য? আমি দেখো, মজার একটি বিষয় কি, এই যে চারু কারুকলা, প্রিয় একটি বিষয় কিন্তু তোমাদের, তাই না? আঁকতে ভালোবাসি যারা, তারা বসে পড়ো সামনে, আর যারা আঁকতে ভালোবাসি না তারাও বসে পড়ো, কারণ আজকে যা শিখবো অনেক মজার, কিন্তু অনেক মজার একটা বিষয়, সহজ করে শিখবো, সেই কারণে তোমরা সবাই বসে পড়ো, ঠিক আছে? আমি আজকে রায়পুরা ভার্চুয়াল লার্নিং স্কুলের পক্ষ থেকে আমার আজকের চারু কারুকলা বিষয়ে পাঠে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি কামরুন নাহার, সহকারী শিক্ষক, শ্রীরামপুর পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, রায়পুরা নরসিংদী। তো ছোট্ট সোনামণিরা, তোমরা কি রেডি হয়েছে? তো ড্রয়িং খাতা, পেন্সিল এবং রাবার ইরেজার নিয়ে অবশ্যই রেডি হয়েছো। আমি আগেই বলে দিয়েছি যে আজকে আমরা কি শিখবো, চারু কারুকলা বিষয়ের একটি পাঠ শিখতে যাচ্ছি, তাই না? তাহলে চলো আমরা শুরু করে দেই। আজকে আমরা শিখবো সাপ দিয়ে, সাপ দিয়ে কি আঁকা যায়। বুঝতে পেরেছো বন্ধুরা? কি মজা হবে! তাহলে কি শুরু করা যাক? সবাই রেডি তো? ওকে, আজকে আমরা শিখবো সাপ দিয়ে। এটা কি? সাপ। আর আজকে আমরা শিখবো সাপ দিয়ে কি আঁকা যায়, কি হবে। আমি শুধু সবসময় কি ঠিক এতটুকু লিখে দেই, সাপ দিয়ে সেটা বলি না, যেটা আঁকবো সেটা বলি না, একে তারপরে দেখি কি হয়েছে, তাই তো? চলো দেখি আজকেও কি হয়, কি হবে আজকেও, চলো আমরা দেখি। আমরা প্রথমে কি লিখবো? সাত লিখবো। স্টার্ট করে দিলাম কিন্তু ছোট্ট সোনামণিরা, দেখছো তো? এই যে দেখো ছোট্ট সোনামণিরা, কি লিখেছি বলো তো? সাত লিখেছি। কি লিখেছি? সাত। এবার দেখো আমরা সাত দিয়ে কি আঁকতে পারি। এই যে দেখো বন্ধুরা, এরকম একটা দাগ দিবা, তারপর দিবে এই যে এরকম, এখান থেকে আমরা একটু এই যে এরকম করে এরকম করব, একটু হালকা এরকম বাঁকা দিয়ে। মনে হচ্ছে কি কিছু একটা, কিছু একটা মনে হচ্ছে বন্ধুরা? কি মনে হচ্ছে? এই যে আরেকটু দিলে বুঝবে তোমরা, মনে হয় আরে একটু বুঝে ফেলেছো, এবার নিশ্চয় বুঝে ফেলেছ কি হতে যাচ্ছে। অবশ্যই তোমরা তো আমার অনেক কি ভালো ছাত্র ছাত্রী, তাই না? দেখো তো বন্ধুরা কি হতে যাচ্ছে। একটানে আঁক দিয়ে দিবো, একটানে না আঁকলে কি সুন্দর লাগবে না। এই যে এরকম করে এরকম করে দেবো, তারপর আমরা এখান থেকে দেখি কি দেওয়া যায়। এখান থেকে একটু বাঁকা করে এরকম করে দিব, দেখছো তো বন্ধুরা? দেখছো কি হচ্ছে বলো তো? আমার মনে হয় নাকি কি
আমার বুদ্ধিমান ছেলে মেয়েরা অনেকেই বুঝে ফেলেছে যে ম্যাডাম কি আঁকতে যাচ্ছে, তাই না? দেখছো তো ছোট্ট সোনামুনিরা, দেখছো? এবার মনে হয় মোটামুটি ধরে ফেলেছো, তাই না বন্ধুরা? কি ধরে ফেলেছে তো যে কি আঁকতে যাচ্ছি আমরা আজকে? দেখতে থাকো এবং আমার সাথে সাথে কি আঁকছো তো, আঁকো, আঁকতে থাকো। সোজা হবে একদম, এটা একদম এরকম সোজা হবে, কিন্তু খেয়াল করছো বন্ধুরা কি দেখছো? না দেখছো তোমরা? তারপর এখানে কি দিতে হবে? আরেকটা পা দিতে হবে না? অবশ্যই আরেকটা পা দিতে হবে। দেখতে পাচ্ছ? আমার মনে হয় এই জায়গায় আর একটু সংশোধন করতে হবে, এই যে এই পাটা একটু মোটা হবে। সোজা করে একদম রাখ, এই যে দেখছো ছোট্ট সোনামণিরা। তারপরে আমরা কি দিতে পারি এখানে? চোখ দিব। হাতির কি থাকে এখানে? চোখ থাকে, দিলাম হাতির চোখ, আর কি বাকি আছে বলো তো? এখন তো আমরা বুঝেই ফেলেছি কি হচ্ছে এটা, তাই না? হাত দিয়ে আমরা কি আঁকতেছি, এটা কিসের মতো লাগছে? হাতি। ভেরি গুড, তোমরা তো বুঝে গেছো তাহলে দেখছি। এখান থেকে কি করব, হাতির কি থাকে বলো তো? এই যে কি দিলাম বন্ধুরা, কি দিয়েছি? এরপরে আরেকটা কি দিতে হবে? আরো কিছু মনে হয় বাকি আছে, তাই তো? এই যে দেখো আরো কি কিছু বাকি আছে, তোমরা কি বুঝতে পারছো আরো কিছু বাকি আছে? অবশ্যই একটা কিছু বাকি আছে বলো তো, সেটা কি? লেজ। ভেরি গুড, তাহলে একটু লেজ দিয়ে দে। হাতির লেজ সাধারণত একটু ছোট থাকে, তাই না বন্ধুরা? এই যে একটু লেজ দিয়ে দিলাম। তাহলে বন্ধুরা বলো তো, সাত দিয়ে আমরা কি এঁকেছি? হাতি। ভেরি গুড, সাত দিয়ে হাতি এঁকেছি। কেমন মজা বন্ধুরা? এই যে আমি বলেছিলাম আমি চলে এসেছি তোমাদের ভালো রাখতে, এখন কি আজকের দিনটা কেমন যাবে তোমাদের বলো তো? আমি মনে করি তোমাদের ভালো যাবে, কেন? কারণ পড়াশোনা করতে ভালো লাগে না, এটা কিন্তু সব ক্লাসের ছেলে মেয়েদের জন্যই এই আয়োজনটা।
পড়ানো লেখা বাহিরেও আমরা কিছু করতে পারলে সেটা কিন্তু আমাদের কি ভালো একটা প্রতিভা পরিচয়, ভালো একটা প্রতিভা পরিচয়। সেই কারণে আমরা সবাই ইচ্ছে করলে এই জিনিসটা আমরা শিখতে পারবো। বুঝতে পেরেছো বন্ধুরা? হ্যাঁ, তাহলে আজকে আমরা কি করব, সারাদিন এই হাতিটা আঁকবো আর কি করব, মনের মতো করে রং করব। তবে মনের মতো রং কিভাবে করবে? হাতি সাধারণত কি রং হয়? ভেরি গুড, কালো রং হয়। তাহলে আমরা বেশিরভাগ কালো রং হয়, সব বেশ আমরা হাতি যত দেখি যা দেখি কালো রঙই দেখি, বেশিরভাগ বলতে না সবই মোটামুটি কালো রঙের। তাহলে তোমরা কি কালো রং দিয়ে একটা হাতি এঁকে ফেলবে খুব সহজে? হাতি কিন্তু জবরদস্ত হাতি, দেখতে ভয় পায় তাই না বন্ধুরা? কিন্তু সেই হাতি আঁকা কত সহজ তাই না? আমি কিন্তু তোমাদেরকে আজকে সহজ একটা টেকনিক দেখিয়ে দিলাম হাতি আঁকার। তাহলে এখন থেকে তোমরা সবাই কি করবে, আজকে অন্তত বাড়িতে এই হাতিটা কয়েকবার কি করবে, আঁকবে, কয়েক একে একে রং করবে। দেখবে নিজের কাছে অনেক ভালো লাগবে। এবং এই স্কুল বন্ধ, করোনাকালীন আমাদের স্কুল বন্ধ থাকা, আমরা যেমন খেলাধুলা হাসি ঠাট্টা আনন্দ ফুর্তি কম করতেছি, কিন্তু সেই কারণে যদি তোমরা এটা করো তাহলে কিন্তু তোমাদের একটু ভালো সময় কাটবে। যেমন করে আমাদের স্কুলে ভালো সময় কাটে তাই না? তাহলে ছোট্ট সোনামণিরা তোমরা কি করবে, সাপ দিয়ে হাতি আঁকবে, কি মজা, দারুণ বিষয় এটা। আমি কিন্তু বড়, তারপরও কিন্তু এই বিষয়গুলো আমার কাছে অনেক ভালো লাগে। তোমরা তো ছোট, তোমাদের কাছে আঁকতে আরো বেশি ভালো লাগে, তোমাদের অনেক সময় থাকে, এখন যেহেতু বাসায় আছো তাই না? তাহলে তোমরা এই সাপ দিয়ে কি করবে, হাতি আঁকবে। তাহলে আমরা প্রথমে কি করেছিলাম, একটা সাপ লিখেছিলাম, তারপরে এখানে এরকম করে দুইটা দাগ দিয়েছি, ঘেরা দিয়েছি। হাতি কি বড় বড় কান থাকে কিন্তু, এই যে দেখো বড় বড় একটা কান, এই পাশের কানটা দেখা যাচ্ছে, ওই পাশে তো দেখা যাবে না, একটা কান তো একটা কান এভাবে আঁকবে। তারপরে এখানে কি একটু বর্জা দিবে, একটু প্রথমে কি একটু হালকা হালকা একে বর্জা দিবে, কারণ বডিটা কি অনেক সময় দেখা গেছে লম্বা হয়ে যাবে, অনেক সময় ছোট হয়ে যাবে, চিকন হয়ে যাবে, তাহলে দেখতে ভালো লাগবে না। একটু একটু এরকম করে তাকিয়ে তাকিয়ে দেখবে যে কতটুকু দিলে মার হাতিটা আরো সুন্দর হবে তাই না বন্ধুরা? তারপরে এভাবে দিবে, দিয়ে পা দিবে এরকম, নিচে কিন্তু হাতের পা এরকম থাকে, তোমরা এখানে একটু পেন্সিল দিয়ে হালকা এরকম এরকম দিবে, কারণ এটা তো দিলে সুন্দর লাগবে না, কালো একদম বেশি কালো হয়ে যায় সেই কারণে। তাহলে তোমরা আজকে কি শিখলে, পা দিবে, তারপর এভাবে বডিটা দেওয়ার পর পা দুটা দিবে, একটা পা দিবে এদিকে একটা পা দিবে, দিয়ে এরকম দাগ দিয়ে তারপরে দ্বিতীয় পাটা দিবে। দেওয়ার পরে এখানে কি করবে, চোখ দিবে, তারপরে এখানে এটা কি সুর, তারপরে এখানে একটা এরকম কি থাকে, ওটা দিবে। দেওয়ার পরে আমাদের কি হয়ে যাবে, হাতি হয়ে যাবে। চার দিয়ে হাতি আঁকা সহজ, বাড়ি মজা কিন্তু আসিয়ে পাত্রা। তাহলে ছোট্ট শোনো মনিরা, তোমরা যেহেতু বাসায় থাকছো, এটা একে একে ভালো একটা সময় তোমরা কাটাবে আমি আশা করি। আর আমরা জানি না আমাদের এই করোনাকালীন সময় থেকে আমরা কবে মুক্তি পাবো, আমরা কবে সেই হেসে খেলে স্কুলে সময় কাটাবো, পড়াশোনা করব। সেই কারণে বাসায় বসে বসে কি তোমরা এই কাজগুলো করতে পারো, এবং অন্যান্য বিষয়গুলো কি পড়াশোনা করবে, একটু একটু পড়াশোনা করবে, বেশি পড়াশোনার দরকার নেই, আমি বেশি পড়তে বলবো না, কিন্তু যতটুকু দরকার ততটুকু তোমরা পড়াশোনা করবে, বেশি বেশি পানি খাবে, অনেক গরম কিন্তু এখন। আর কি পরিষ্কার থাকার বিষয়ে তো আমরা সবাই জানি, টেলিভিশনে সব সময় দেখতেছি, আর যে কারণে আমরা আজকে ঘরে বসে আছি সেই কারণ থেকে আমাদের কি মুক্তি পেতে হলে আমরা পরিষ্কার থাকবো, হাত ধুবো, বেশি বেশি পানি খাবো, ভিটামিন সি জাতীয় খাবার গুলো খাবো, ঠিক আছে? তাহলে বন্ধুরা আজকের মতো আমি কি তোমাদের কাছে এখানে বিদায় নিব, আবার আসবো, কিন্তু আজকে শুধু বিদায় নিচ্ছি, কিন্তু আমি কিন্তু আরো মজার মজার পাঠ নিয়ে তোমাদের সামনে আসবো। এই যে আমাদের রায়পুরা ভার্চুয়াল লার্নিং স্কুলের পক্ষ থেকে, ঠিক আছে বন্ধুরা? তাহলে আজকের মতো কি, বাই।